বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং সেখান থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি অ্যাপ সম্পর্কে জানাবো যেটা দিয়ে আপনারা সহজ কার্টুন অর্থাৎ সিম্পল কার্টুন তৈরি করতে পারবেন। তো চলুন আমরা অ্যাপটি নেব, এর জন্য প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে আসলাম বন্ধুরা। প্লে স্টোরে গিয়ে আমরা লিখব হচ্ছে DRAW, ড্র এম মি এ স্টোরি, STORY। তো এটা লিখে সার্চ দিতে হবে আমাদেরকে। সার্চ দিলে দেখেন এই অ্যাপটা চলে আসবে। ভালো করে অ্যাপটা লক্ষ্য করেন, অ্যাপটার নাম হচ্ছে ড্র মি এ স্টোরি। তো এই অ্যাপটি খুব সিম্পল একটা অ্যাপ, যদিও খুব একটা বেশি যে ইয়ে তা না, 100K তাও এটা ডাউনলোড হয়েছে এবং এটা জায়গা খুবই কম, মাত্র 13 MB। তো আমরা এটা ইনস্টল করে নেই। তো বন্ধুরা ইনস্টল হোক। ইনস্টল হওয়ার পরে আপনাদেরকে আমি বাকি জিনিসগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে ওপেন করব। তো চলুন আমরা অ্যাপটাকে ওপেন করি। তো বন্ধুরা অ্যাপটা ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে উপরে লক্ষ্য করেন, এখানে যে একটা প্লে চিহ্ন দেখা যাচ্ছে, এখানে গেলে আপনারা টিউটোরিয়াল পাবেন। আপনারা যদি এই অ্যাপটি সম্পর্কে জানতে চান তাহলে দেখবেন এই অ্যাপের মধ্যে অনেক টিউটোরিয়াল আছে, ভিডিও। এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা শিখতে পারবেন। তো তারপরেও যাই হোক, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আমার যতটুকু মানে সাধ্য আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা এখান থেকে বের হয়ে যাই। তো আমরা এখানে দেখেন আর কয়েকটি অপশন আছে। এই ডান দিকে দেখেন একটা সূর্যের মতো চিহ্ন, গেট প্রিমিয়াম না প্রিমিয়ার কী লেখা আছে জানি, হ্যাঁ তো প্রিমিয়াম লেখা আছে। এখানে যদি ট্যাপ করেন তাহলে আপনারা অ্যাপটিকে পারচেস করতে পারবেন, কারণ এই অ্যাপটিতে কিন্তু সব কিছু ফ্রি না। কিছু জিনিস আছে একদম ফ্রি, কিছু আছে আপনারা অ্যাড দেখতে হবে, আর কিছু জিনিস আছে আপনাদেরকে পারচেস করতেই হবে, তাছাড়া আপনারা সেটা ব্যবহার করতে পারবেন না। তো এই গেট প্রিমিয়ামে যদি আপনারা ট্যাপ করেন তাহলে কিন্তু আপনারা চাইলে এখান থেকে আপনারা যেখান থেকে আপনারা বাংলাদেশের টাকা হচ্ছে 220 টাকা, আপনারা চাইলে এটা কিনতে পারেন। তো যাই হোক, আমরা কিনবো না, আমরা ফ্রিতে ব্যবহার করব এবং এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ফ্রিতে কী কী আছে। প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রথমে একটা ডাইনোসরের মতো চিহ্ন দেখতেছেন, এখানে ট্যাপ করতে হবে। এখান থেকে আপনাদেরকে তৈরি করতে হবে, ক্যারেক্টার তৈরি করে নিতে হবে। আগে আপনি কোন ক্যারেক্টারটা দিয়ে কার্টুনটা তৈরি করতে চান সেটা হচ্ছে এখানে করতে হবে। তো এখানে গেলাম। তো এখানে যাওয়ার পরে এরকম একটা অপশন দেখতে পারবেন, দেখবেন একটা মানুষের মতো একটা চলে আসছে। হ্যাঁ, তো এখন আপনারা চাইলে এখানে নিজেরা বিভিন্ন যে অংশ আছে, হাত পা মাথা, এখানে আপনারা ছবি আর্ট করতে পারবেন। আপনারা চাইলে আর্ট করতে পারেন, অথবা আপনারা ক্যারেক্টারে যে মানে আপনাদের গ্যালারি থেকে কোনো বিভিন্ন রকম মাথা হাত পা আপনারা এনে এখানে জয়েন্ট করতে পারবেন। এছাড়া আপনারা যদি মনে করেন যে না, আমি এখানকার কিছু ক্যারেক্টার আছে সেগুলি ব্যবহার করতে চাই, তাহলে সেগুলিও আপনারা ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আপনাদের কী করতে হবে, এই যে উপরে চলে যান, এই পাশে যেখানে মানুষের মতো একটা চিহ্ন আছে এখানে ট্যাপ করেন। এখানে ট্যাপ করলে আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন। তো আপনারা দেখেন এখানে নিউ ডিজাইন, এই যে বাম দিকে দেখেন নিউ ডিজাইন আছে, এখানে মানুষের ক্যারেক্টারগুলি আপনারা পাচ্ছেন, এখান থেকে আপনাদেরকে ডিজাইন তৈরি করতে হবে। তো চলুন এখানে আমরা দেখি কী আছে। এখানে ট্যাপ করলাম, এখানে ট্যাপ করার পরে যে এই ধরনের কিছু জিনিস আপনারা পাবেন, এখানে আরও কিছু আছে দেখেন। এই তীরটাতে ট্যাপ করবেন, দেখবেন যে আরও পাবেন এখানে, আছে অনেক কিছু আছে, এগুলোর মধ্যে যে কোনো একটা নেন। আমি একটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ধরা যে আমি শেষেরটাই ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার সাথে সাথে চলে আসলো, কিন্তু এখানে কখনো কখনো আপনি দেখবেন যে আপনাকে সাথে অ্যাড দেখতে বলবে, একটা অ্যাড দেখলে তখন আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখেন এই যে বক্সের মধ্যে কী কী আছে, দেখেন বক্সগুলির মধ্যে কিন্তু হয়ে আছে। হ্যাঁ, তো এখানে একটা ক্যারেক্টার আমরা পেয়ে গেলাম। এখন এটা কিন্তু মাথা থাকে না, মাথা আপনাদেরকে নিতে হবে আলাদাভাবে। তো মাথা নেওয়ার জন্য আপনারা কী করবেন, আবারও এখানে ট্যাপ করবেন। তো এখানে দেখবেন যে এখানে কোনো মাথার ইয়ে আছে, দেখেন এই যে মুখ চোখ আছে, এখানে ট্যাপ করবেন।
এখানে ট্যাপ করার পরে এখানে কয়েকটি জিনিস পাবেন, যেমন মাউস পাবেন, চোখ পাবেন, মাথার যে গোল আকৃতিটা পাবেন আর নাক পাবেন। তো এখানে মাথা নিতে গেলে আমাদেরকে এখানে ট্যাপ করতে হবে। তো দেখেন আমাদের এখানে মাথা ট্যাপ করাতে আমাদের মাথা কিন্তু অলরেডি এখানে চলে আসছে দেখেন। তো এরপরে এখন আমাদেরকে কি করতে হবে, আপনি চাইলে জুম করতে পারেন, দেখেন জুম করতে পারবেন, আবার দুই আঙ্গুল দিয়ে ইয়ে করে আপনি ছোট করে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, যেমন খুশি আপনি সেরকম করতে পারবেন, বড় ছোট আপনার সুবিধা অনুযায়ী। তো এখন দেখেন যে মাথাটা আমরা পেয়ে গেলাম, এই পাশে দেখেন একটা তীরের মতো চিহ্ন দেখা যাচ্ছে, এগুলি দিয়ে কিন্তু আপনি চাইলে এই মাথাটাকে ইচ্ছা মতো এদিক সেদিক করতে পারবেন। দেখেন মাথাটাকে সরিয়ে সাইজ করতে পারবেন, যেমন আপনি যদি মনে করেন যে আমি একটু ছোট করব মাথাটাকে, তাহলে আপনি যে চাপিয়ে ছোট করতে পারবেন, হ্যাঁ বড় করতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটাকে করতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক, তারপর যে কোনো এক জায়গায় সাইডের ট্যাপ করেন, অসুবিধা নেই, তখন দেখবেন যেটা চলে যাবে, স্বাভাবিক হয়ে গেল। তো এখন আপনারা মনে করতেছেন যে এটা মাথাটা কেমন, হ্যাঁ এখন আপনারা চাইলে চোখ সেট করতে পারেন। তো চোখ সেট করতে গেলে আবারও এখানে যান, আবারও এখানে ট্যাপ করেন, এখানে ট্যাপ করার পরে যে চোখ আসলো এখানে ট্যাপ করেন, দেখবেন যে এই যে চোখ চলে আসছে। হ্যাঁ, এখন এই চোখগুলোকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু দেখেন বসাতে পারবেন, এই যে এটা ধরে আপনারা এদিকে সেদিকে ঘুরান, হ্যাঁ যেদিকে খুশি সেদিকে বসাতে পারবেন। তারপরে ডান দিকে চোখটাতে ট্যাপ করেন, দেখবেন যে এরকম অপশন চলে আসবে, এটাকে ওইভাবে ধরে এই যে তীরের মতো চিহ্ন দেখতেছেন যে এখানে ধরে আপনারা সাইজ করতে পারবেন। দেখেন আমি এখানে বসিয়ে দিলাম। তো এরপরে এখন বাকি থাকলো কি, মুখ বাকি থাকলো, নাকও নিতে পারবেন, এই যে নাক আছে দেখেন, এদিকে এখানে ট্যাপ করেন, এই যে দেখেন এটা কিন্তু নাক, এখানে ট্যাপ করেন নাকও চলে আসবে, এই যে নাকটা আসলো, এই নাকটাকেও আপনি সাইজ করে বসা দেন, নাকটাকে সাইজ করে আমি বসিয়ে দিলাম, আপনাদের সুবিধা অনুযায়ী বসিয়ে দিবেন। হ্যাঁ, তো এরপরে আমরা যে কাজটা করবো, আবারও এখানে ট্যাপ করলাম, এবার আমরা নেব মুখ নেব, এই যে পাশে আমাদের মুখ আছে, এখানে ট্যাপ করলাম, এই দেখেন মুখ চলে আসছে, এখানে মুখটাকে আমরা একটু সাইজ করে বসিয়ে দিই। আপনার যদি মনে হয় যে একটু বড় করব, আপনি বড় করতে পারবেন, চাইলে দেখেন অনেক কিছু আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। এখানে আমি একটু বড়ই করে দিলাম, তারপর ধরে এখানে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে বাকি থাকলো আপনারা চাইলে নিজেরা চুল টুল আর্ট করতে পারেন, চুল আর্ট করলে করতে পারবেন, আর যদি মনে করেন যে না আমি এখান থেকে নিব, দেখি এখানে কী আছে, এখানে ট্যাপ করলাম, এখানে যাই, এখানে যাওয়ার পরে আমরা দেখি তীরটাতে ট্যাপ করি আর কী কী আছে, এখানে দাড়ি আছে দেখেন, দাড়ি কিছু কিছু লক করা আছে, এগুলি আপনাকে পারচেস করতে হবে, এখানে দাড়ি আছে, শুধু দাড়ি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কিছু মাথার চুল আমরা পাচ্ছি, হ্যাঁ এই পাশে কি আরও আছে, এই পাশে যেগুলি আছে সেগুলো সব লক করা, অর্থাৎ এগুলি আপনাকে পারচেস করতে হবে। তো আমি এই পাশ থেকে ফ্রিতে যেগুলো আছে সেগুলো নেই, তো এখন এগুলো ফ্রি পাচ্ছি, কখনো কখনো এগুলিতে অ্যাড দেখতে হয়, আপনি প্রথমবার ফ্রি পাবেন, পরের বার যখন আবার নেবেন তখন আপনাকে অ্যাড দেখতে হবে, তো কোনো ব্যাপার না, ফ্রি জিনিসে একটি অ্যাড দেখলে কী সমস্যা। তো আমি কোন চুলটা নেব, এই চুলটা নেই, তো এখন চুলটা নেওয়ার পরে দেখেন এই চুলটাকে কিন্তু আপনি সাইজ করতে পারবেন, হ্যাঁ চাইলে দেখেন এই যে আমি একটু ছোটো করে নেই তাহলে সুবিধা হবে, দুই আঙ্গুল দিয়ে ধরে এটাকে আপনি নিচে উপরে করতে পারবেন, হ্যাঁ এক আঙুল দিয়ে কিন্তু হবে না, দুই আঙ্গুল দিয়ে, হ্যাঁ দুই আঙ্গুল দিয়ে করতে হবে। তো এটাকে আমি চুলটাকে একটু উপরে উঠে দিই, চাইলে এটাকে একটু বড় করে দিই, সাইজ করে আপনার পছন্দ অনুযায়ী আপনি এটাকে বসা দেন, কোন জায়গায় বসাতে চাচ্ছেন, এটাকে একটা আর্টন করে দিই, তাহলে আমরা এটাকে এভাবে দিয়ে দিলাম। তো দেখেন এটা কিন্তু এখন আমাদের একটা সুন্দর একটা হয়ে গেল, তাই না? তো এরপরে আমরা এটাকে পরীক্ষা করে দেখতে পারি যে এর অ্যানিমেশনটা ঠিকমতো হচ্ছে কি না। এটার জন্য বাম দিকে দেখেন একটা রোবটের মতো চিহ্ন দেখা যাচ্ছে, এই রোবটের মতো চিহ্নটার মধ্যে ট্যাপ করেন, তাহলে দেখেন এরকম একটা আসবে, হ্যাঁ এরকম একটা অপশন আসবে, এখন আপনি দেখেন নাড়িয়ে দেখেন যে এটা সব সব ঠিকমতো হচ্ছে কি না। যখনই বক্সের মতো চলে আসবে তখন এখানে ট্যাপ করবেন, এই দেখেন, এই দেখেন হাতটা নাড়ানো যাচ্ছে, দেখেন হাতটা নাড়ানো যাচ্ছে, এই হাত নাড়ানো যাচ্ছে, দেখেন সুন্দরভাবে অনেকটা ক্রোমাটনসের মতোই, আবার ড্রয়িং কার্টুন টু অনেকটা ওরকমও, তো দেখেন পা নাড়ানো যাচ্ছে,
ও এগুলি আপনারা চাইলে আবার পরিবর্তন করতে পারবেন, এগুলো কালার পরিবর্তন করতে পারবেন। তারপরে ইচ্ছা মতো আপনারা এর উপর যদি কোনো কিছু আঁকতে চান তাও আঁকতে পারবেন। তো দেখেন এখানে এই যে মাথাটা নাড়ানো যাচ্ছে, হ্যাঁ এখন দেখবেন যে এখানে আরও অনেক কিছু আছে। তো এখন আমরা এই কাজটাকে যদি আমরা পরীক্ষা করে দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে, ডান দিকে এই ছবিটার আশপাশে ট্যাপ করলে আবার দেখেন যে বক্সের মতো হয়ে গেল। হ্যাঁ তো এখন আপনারা এটাকে দিয়ে কার্টুন তৈরি করতে চান তো কার্টুন তৈরি করতে পারবেন। তো তার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা একটি ক্যারেক্টার নিলে একটি ক্যারেক্টার নেন, দুটি ক্যারেক্টার নিতে পারবেন। তো সবার প্রথমে সেভ করতে হবে। দেখেন এই যে নিচে একটা বাটন দেখা যাচ্ছে, তিরালা, সবুজ রঙের তিরালা, এখানে একবার ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এটা সেভড, দেখেন সেভড লেখা আসলো, এটা সেভ হয়ে গেছে। এখন সেভ না হলে কিন্তু আপনি এটা করতে পারবেন না, কার্টুন তৈরি করতে পারবেন না, আগে সেভ করে নিতে হবে। আচ্ছা এরপরে আমরা যে কাজটা করব, সেভ হয়ে গেছে, এখন একটা গ্যালা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড নিতে পারি, তাই না? তো ব্যাকগ্রাউন্ড নিতে গেলেও কিন্তু আমাদেরকে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তো এখানে তৃতীয়টাতে ব্যাক করে আমরা এটা আর ইউ শিওর ইউ ওয়ান টু এক্সিট, আমরা এক্সিট করে দিই। এক্সিট করে দিলে আবার আমরা এই যে ফ্রেমটা আছে মানে ইন্টারফেসটা আছে এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দেখেন এই যে মাঝখানে ব্যাকগ্রাউন্ড তৈরি করার একটা ইয়ে আছে, এখানে ট্যাপ করতে হবে। তো এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড আগে তৈরি করে নিতে হবে, তারপরে ক্যারেক্টারটাকে আনতে হবে। তো এখন কি করব, চলেন এই যে ব্যাকগ্রাউন্ড আমরা যদি গ্যালারি থেকে আনতে চাই গ্যালারি থেকেও আনতে পারবো, আবার এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ওরা দিয়ে রেখেছে ফ্রিতে সেগুলি নিতে পারবো। তো এটার জন্য আমাদেরকে উপরে ট্যাপ করতে হবে। এখানে দেখেন অনেক ব্যাকগ্রাউন্ড আছে, অনেক। তো আমরা দেখি এই প্রথমটাতে ট্যাপ করি, তো এখানে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড পাচ্ছি, এখানে ট্যাপ করে দেখি এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম। হ্যাঁ আর সেইটাই থাক আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট। এটাকেও কিন্তু আমাদের সেভ করতে হবে, সেভ না করলে আপনি কোনো কাজ করতে পারবেন না। সেভ করে নিলাম, এখন এখান থেকে আমরা বের হয়ে যাব। চলুন বন্ধুরা, ডান দিকে অনেক অপশন আছে, এগুলি দিয়ে আপনারা নিজেরা ছবি টবি আঁকতে পারবেন। এগুলি অন্য সময় বোঝাবো পরবর্তী ভিডিওতে, আজকে ছোটোখাটো একটা জিনিস বুঝিয়ে দিই। অবশ্যই চার পাঁচটা পর্ব করার চেষ্টা করব, আপনারা প্রতিটি পর্ব একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। তো এখান থেকে আবার ট্যাপ করে ব্যাকে গিয়ে আমরা বের হয়ে যাই। এখন আমরা অ্যানিমেশন তৈরি করবো বন্ধুরা, এই জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে দেখেন এখানে কী লেখা আছে মাই স্টোরিজ, ডান দিকের এই অপশনে ট্যাপ করতে হবে। তো এখানে ট্যাপ করার পরে এই চলে আসবে আমাদের একটা বক্স, এখানে আমাদেরকে অ্যানিমেশন তৈরি করতে হবে। এই জন্য আমাদেরকে আমরা যা কিছু তৈরি করছি সেগুলি তো আনতে হবে। এই জন্য এই যে ক্যারেক্টার অপশনটা দেখতে পাচ্ছেন বাম দিকে, এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পরে গ্যালারি থেকে যদি আপনারা মানে ব্যাকগ্রাউন্ডটা আনতে চান, এই যে যেই ব্যাকগ্রাউন্ডটা আমরা সেভ করে রাখছি সেটা যদি আনতে চাই তাহলে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর দেখেন আমরা যেই ব্যাকগ্রাউন্ডটা সেভ করে রাখছি সেটা কিন্তু এখানে আসছে। আমরা যদি অনেকগুলি সেভ করে রাখতাম তাহলে সবগুলি এখানে শো করতো। তো আমরা এখন এখানে ট্যাপ করি, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। তো এখন ব্যাকগ্রাউন্ড আসলে তো হবে না, তাই না? এখন আমাদেরকে ক্যারেক্টারটা আনতে হবে। তো আবার ট্যাপ করবো, এই যে ডান দিকে ডাইনোসরের যে ইয়েটা আছে এখানে ট্যাপ করবেন, তাহলে আমাদের ক্যারেক্টারটা দেখেন যে ক্যারেক্টারটা আমরা সেভ করে রাখছি সেই ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন এখানে ট্যাপ করবো ক্যারেক্টারটার উপরে, আমাদের ক্যারেক্টার কিন্তু অলরেডি চলে আসলো। এখন দেখেন কিছু কিছু অপশন আপনারা দেখতে পাবেন, এই এক একটা অপশনের এক একটা কাজ। এই যে উপরের দিকে ডান দিকে দেখেন উপরে একটা তীরের মতো আছে, এটা দিয়ে ক্যারেক্টারটাকে ছোট বড় করতে পারবেন। হ্যাঁ আচ্ছা আমি এতটুকুই রাখি। আচ্ছা তারপর এই যে উপর দিকে বাম দিকে যে তীরের মতো চিহ্নটা আছে এটা ধরে আপনি এটাকে যেদিকে খুশি সেদিকে বসাতে পারবেন। আচ্ছা আমি এখানে বসিয়ে দিই। দুই নম্বরটা হচ্ছে বাম দিকে মাঝখানে যে চিহ্নটা দেখতেছেন, এই যে একটা দৌড় দৌড় দিচ্ছে এরকম একটা চিহ্ন, এখানে ট্যাপ করলে আপনারা এখানে কয়েকটা অপশন পাবেন। এক হচ্ছে যে উপর দিকে হচ্ছে এটা একটা হাঁটার মতো, এখানে যদি আপনারা সরাসরি হাঁটাতে চান তাহলে আপনারা হাঁটাতে পারবেন। তারপর নিচে দৌড় দৌড়ের ইয়ে আছে, দৌড়াতে পারবেন। তার নিচে দেখেন একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে ইয়ে মুখ মুখ চোখ এগুলো নাড়ানোর জন্য এটা। তো আমরা ধরেন যে এটাকে হাঁটাবো, তো এইখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পরে দেখেন যেখানে একটা অপশন আছে আপনি কত দূর পর্যন্ত হাঁটাতে চান। হ্যাঁ দেখেন এটা বড় করতে পারবেন, আপনি কত দূর পর্যন্ত হাঁটাতে চান সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এই তীরটা এই শেষ মাথা পর্যন্ত রাখলাম, একটু কমিয়ে দিই।
আর্ট কমিয়ে দিই। তো আচ্ছা এই পর্যন্ত হাঁটবে। এখন এটার পরে আপনাদেরকে কী করতে হবে, এই যে টিক চিহ্নটা আছে যে এই টিক চিহ্নতে মানে রাইট চিহ্ন দেখতেছেন যে সবুজ রঙের ভিতরে, এখানে ট্যাপ করতে হবে। আর যদি বাতিল করতে চান তাহলে ক্রস চিহ্নটা আছে, ক্রস চিহ্নতে ট্যাপ করলে বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তো আমি রাইট চিহ্নতে ট্যাপ করলাম। এখন দেখেন যে হাঁটতেছে। তো এখানে হাঁটলো, তাই না? তো এই যে ক্রোমা টুনস, তারপরে আপনারা ড্রয়িং কার্টুন টুতে যেমন কি ফ্রেম দেখছেন, এই যে ডান দিকে যে উপরে একটা সবুজ তীর নিচে একটা সবুজ তীর, এটা হচ্ছে কি ফ্রেম। আপনারা যদি ম্যানুয়ালি হাঁটাতে চান বা কোনো কিছু তৈরি করতে চান, অ্যানিমেশন তৈরি করতে চান, তাহলে এই কি ফ্রেম ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি এই যে এটা উপর দিকে উঠে দিলাম। হ্যাঁ, দেখেন এখানে চলে আসলো। তো আমি এখন মুখটাকে একটু নাড়াতে চাই, তাহলে কি করব, মুখটাকে নাড়তে চাইলে এখানে ট্যাপ করি, এর ক্যারেক্টারটার উপর ট্যাপ করলে এই যে আবারও এই চিহ্নটা চলে আসলে। এখানে ট্যাপ করার পরে যে মুখ চোখ দেখেন, এখানে ট্যাপ করলে এখানে নানান ধরনের ভঙ্গিমা আছে দেখেন। আপনি কী চান, আমি প্রথমে যে এটা আছে এটা দিয়ে দিই। হ্যাঁ, তো এখন দেখি প্লে করি, এই যে দেখেন প্লে চিহ্নটা আছে, ভালো করে লক্ষ্য করেন। এই প্লেতে ট্যাপ করলে দেখেন মুখটা বন্ধ করলো। হ্যাঁ, আমরা যদি মনে করি যে মুখটাকে ইচ্ছা মতো সাইজ করব, তাহলে আমরা কি করব, দেখেন প্রতিটা কি ফ্রেমে তাহলে আমাদেরকে একটা একটা করে মুখটাকে সেটিং করতে হবে। হ্যাঁ, এখানে হা করছে, চলুন হা করছে। তারপরে আমরা একটা কি ফ্রেম এখানে ডান দিকে যাই, সবুজ তীরের নিচের তীরে একবার ট্যাপ করি। একবার ট্যাপ করার পরে আমরা এবার এই মুখটা দিয়ে দিই। তাহলে আমরা কিন্তু এখান থেকে কী করতে পারবো, দেখেন এখানে যাই, আবার মুখটা এরকম করছে। হ্যাঁ, আবারও একটা ট্যাপ করি একটা কি ফ্রেমে, এখানে যাই আমরা আবারও একটু এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো তারপরে আবারও কি ফ্রেমে যাই, একটা ট্যাপ করলাম, আবার এটা থাকলো। এখানে যাওয়ার পরে আবারও আমরা চাইলে আবারও মুখটাকে এটা দিয়ে দিই। হ্যাঁ, আর যাই হোক এটা বুঝলেন, আমি একটু প্লে করে আপনাদের দেখিয়ে দিই, দেখেন। হ্যাঁ দেখেন, হ্যাঁ যখন কথা বলে তখন চোখও নড়ায়। হ্যাঁ হ্যাঁ, আবার দেখেন আপনারা ডাইরেক্ট যদি মনে করেন যে আমি এখানে ঠেকিয়ে দিলাম, যে এটা ঠেকিয়ে দিলাম কি ফ্রেমটা, আপনারা যদি মনে করেন ডাইরেক্ট আপনারা কথা বলাবেন, তাহলে কিন্তু আপনারা সরাসরি যে ডান দিকে দেখেন একটা মাইক্রোফোনের চিহ্ন দেখা যাচ্ছে, এই মাইক্রোফোনের চিহ্নটাতে আপনারা ট্যাপ করলে ভয়েস দিতে পারবেন, তাহলে মুখটা অটোমেটিকলি নড়তে থাকবে। হ্যাঁ, তো এতে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু স্ক্রিন রেকর্ডার চালু আছে, তাই স্ক্রিন রেকর্ডার চালু থাকা অবস্থায় কিন্তু এটা দেখানো মুশকিল, কারণ আমার ভয়েসটা যে রেকর্ড হবে তারপরে দেখি চেষ্টা করে হয় কি না। প্লে করে দেখি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলুন আমরা শিখে নেই কার্টুনটা। তো এখানে একটা প্রবলেম হচ্ছে, লাস্ট পর্যন্ত চলে গেল, কিন্তু অটোমেটিকলি মুখ নড়াতেই আছে। এটা কিন্তু মুখ নড়াতে থাকবে বন্ধুরা। হ্যাঁ, তো এইভাবে আপনারা যদি কার্টুন তৈরি করেন তাহলে কিন্তু মুখ নড়াতে থাকবে। তো আপনারা ম্যানুয়ালি একটু একটু করে আপনারা যে কথা বলবেন, কতটুকু কথা বলবেন সেই অনুযায়ী মুখটা নাড়াবেন। তো এই জন্য আপনারা কী করবেন, এই যে উপরে দেখেন আরেকটা মাইক্রোফোনের চিহ্ন আছে, তো আমরা তাহলে আগেরটা ডিলিট করে দিই। এখানে ট্যাপ করেন, কিন্তু কীভাবে, হ্যাঁ ডিলিট হয়ে গেছে আসলে, দেখি ডিলিট হয়েছে কি না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এই যে ক্রস চিহ্নতে ট্যাপ করবেন, ভালো আছেন? এই যে ক্রস চিহ্নতে ক্রস চিহ্নতে ট্যাপ করলে কাটতেছে না কেন? কিন্তু অটোমেটিকলি মুখ নড়াতেই আছে। হ্যাঁ আচ্ছা, তো দেখি এখানে আমরা ক্রস চিহ্নতে ট্যাপ করে, এই যে ইয়েস ট্যাপ করলে আমরা যে ভয়েসটা দিলাম সেটা এখানে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা যদি এখান থেকে কথা বলাই, তো এখান থেকে কিন্তু আমরা কথা বলাতে পারবো। দেখেন ওই যে এতটুকু করলাম। তো দেখি এবার বন্ধুরা এটা কি রেকর্ড হলো দেখি। হ্যালো
সবাই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আশা করি। এটা ভিডিওটি সাবস্ক্রাইব না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যে উল্টোপাল্টা কথা বলে ফেলে মাঝে মাঝে। তো এখন ধরুন যে এখানে কিন্তু আপনারা ইচ্ছা মতো ম্যানুয়ালি আপনারা মুখটাকে নাড়াতে পারবেন। হ্যালো, তো হ্যাঁ, তো এখানে বন্ধুরা আপনারা ফ্রেম অনুযায়ী মুখটাকে সেভাবে নাড়িয়ে দিবেন। হ্যাঁ, আপনারা কথা বলার অনুসাতে মিলায় মিলায়ে মুখটাকে নাড়িয়ে দিবেন। তো এটা শেখানোর কিছু নেই। তো ভয়েসটা আমরা কেটে দিতে চাইলে এই যে এখানে ক্রস চিহ্নতে ট্যাপ করলে আমাদের ভয়েসটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। তাহলে এখানে কিন্তু ভয়েজের কিন্তু কোনো ইয়ে সিস্টেম নাই, যে বিভিন্ন রকম কণ্ঠ করা যায় ছেলেদের মেয়েদের শিশু বাচ্চাদের, এরকম কিন্তু সিস্টেম এখানে নাই। আপনারা কণ্ঠ চেঞ্জ করতে পারবেন কোনো ভিডিও এডিটিং অ্যাপে নিয়ে গিয়ে, যেমন কাইন মাস্টারের মতো অ্যাপ বা ক্যাটকাপে নিয়ে গিয়ে কিন্তু আপনারা ভয়েস পরিবর্তন করতে পারবেন। তো সেটা নিয়ে আসলে চিন্তার কিছু নেই। তো বন্ধুরা, তাহলে আমরা এখানে আরও অনেক কিছু দিতে পারবো। চলুন, আমরা আরও কিছু দিতে গেলে কিন্তু আমাদেরকে কিন্তু সেভ করে রাখতে হবে। তো আমরা তো যেহেতু এখান থেকে কিছু সেভ করি নাই, তাই আমরা এখান থেকে কিছু আনতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, গ্যালারি থেকে আমরা কি কিছু আনতে পারবো? না, এখান থেকে তো এটাই। আচ্ছা, যাই হোক, তো দরকার নেই আমাদের এটা। তো এই গেল ব্যাপার বন্ধুরা। হ্যাঁ, আমরা তাহলে বুঝলাম কি, যে আমরা যে ক্যারেক্টার তৈরি করার সময় ক্যারেক্টার তৈরি করব এটার মাধ্যম দিয়ে। হ্যাঁ, তো এখন আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই, যে আপনারা চাইলে এখানে কালার করতে পারবেন। যেমন ধরেন যে এই যে পেনের অপশনটা দেখছেন, যে পেন্সিলের অপশনটা, এখানে গেলে দেখবেন যে এখানে বিভিন্ন রকম অপশন আছে। আচ্ছা, আমি আপনাদেরকে কালার দিয়ে দেখে দিই, যে কালার আমি লাল কালার একটা ট্যাপ করলাম। এখন যে কোনো একটা বক্সে ট্যাপ করব, তারপরে এটাকে লাল করে দেবো। দেখেন এই যে উপরে বাম দিকে দেখেন এই যে চিহ্নটা, এটা ডান দিকে নিয়ে গেলে আপনার পেনের যে ইয়েটা সেটা মোটা হবে, এদিকে নিয়ে গেলে পেনের ইয়েটা চিকন হবে। হ্যাঁ, তো আমি একটু মোটা করে দিই, দেখেন। তাহলে এই যে আপনি করে দেন, দেখবেন যে বক্সটা যতটুকু ততটুকুই কালারটা থাকবে, বাকিটা ডিলিট হয়ে যাবে। দেখেন, আচ্ছা, এই বক্সটা এরকম করলাম, তারপরে আমরা চেঞ্জ করি ইচ্ছা মতো। সবুজ রঙ দিয়ে এই মাঝখানে ট্যাপ করলাম, বডির মাঝখানটা আমরা সবুজ দিই। আচ্ছা, তারপরে আমরা কালার চেঞ্জ করি হাতা। আচ্ছা, হাতাটাও সবুজই দিই, অসুবিধা নেই, কারণ যেহেতু শার্ট। হ্যাঁ, এখানে আমরা সবুজই দিয়ে দিই, এটাতে দুই হাত দিয়ে দুই আঙ্গুল দিয়ে এটাকে ক্লিক করে আমরা এতটুকু দেবো, হচ্ছে এতটুকু সবুজ করব, আর বাকিটা আমরা হাত আট করবো একটা। হ্যাঁ, তাহলে এই পাশে চলে যাই, এই পাশে চলে গেলাম। আচ্ছা, এখানে ট্যাপ করলাম, এখানেও সবুজ করে দিলাম, আর এই পাশে কী করবো, এখানে ট্যাপ করবো, যেটা কালার করবেন সেখানে কিন্তু ট্যাপ করতে হবে। ট্যাপ করলে নীল রঙের একটা দেখবেন যে আউটলাইন আসবে। তো হ্যাঁ, এটা এতটুকু করে আমরা এটা করে দিলাম। হ্যাঁ, তো এখন চলুন এখানে আমরা একটা হাত ব্যবহার করে দেবো। এখানে এটার জন্য আমাদের কী করতে হবে, এটাকে একটু চিকন করে দিই, এই যে আমাদের এটা, আর কালারটা চেঞ্জ করিয়ে আমরা মানুষের কালার কোনটা দেবো, আচ্ছা এটা দিই। জাস্ট আমি আমাদের জাস্ট বোঝানোর জন্য এটা দিলাম, এটা বোঝানোর জন্য এই পাশেও ট্যাপ করি। এই এখন আমরা নিচে গেলাম বন্ধুরা, পায়ে দিই। হ্যাঁ, পা এটা আমরা দেবো হাফ প্যান্ট। এখানে কী কালার দেব আমরা, নীল কালারটা দিই। তো নীল একটু বড় করে দিয়ে তারপর আমরা ভরাট করে দিই। তারপরে এখানে ট্যাপ করি, এই পাশেরটা দিই। তো এখন আমরা এখানে একটা কাজ করি, এখানে একটা পা দিই। তো পায়ের আগে কোন কালারটা দিয়েছিলাম, এই কালারটা দিয়েছিলাম হাত শরীরের। তাহলে এখানে আমরা একটা কাজ করি, এটা একটু চিকন করি। এখানে আমরা হুম
এমনি একটা পা আঁকা দিলাম। হ্যাঁ, অত ভালো করে আমি পারতেছি না, এখন বোঝানোর জন্য আপনাদেরকে আমি করে দিলাম। তো এটা হচ্ছে পা, আর মাথাটা আমরা চোখ মুখ দিতে পারি বা ওখান থেকে আমরা চোখ মুখ সেট করতে পারি, আবার নিজেরা চাইলে নিজেরাও আর্ট করে দিতে পারি। হ্যাঁ, তো আমি কালো রং নিলাম, তার একটা মাথা চোখ আর্ট করে দিই। আপনার চাইলে হ্যাঁ করতে পারবেন, আপনার চাইলে এই প্রতিটি বক্সকে আপনি কিন্তু সরাতে পারবেন। দেখেন, সরাতে পারবেন, আপনার মন মতো চাপা করতে পারবেন, চিকন করতে পারবেন, মোটা করতে পারবেন। তো এই জন্য প্রতিটি বক্সে ট্যাপ করার পর এই বাম দিকে দেখেন এরকম একটা অপশন আসবে, এখানে যখনই ট্যাপ করবেন তখনই আপনি এটাকে দেখেন বড়ো ছোটো এই দেখেন করতে পারবেন। এই দেখেন চারিদিকে এই বক্সটার এই মাপ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি যদি আরও কিছু দিতে চান, ধরেন যখন আমি চুল দিতে চাই, তো চুল দিতে গেলে আমাকে কী করতে হবে, এখানে উপর দিকে একটু যেতে হবে, এই পাশটা একটু বড় করতে হবে, তাহলে এখন আমি চুলও দিতে পারবো। তা চুল দিতে গেলে চলুন আমরা একটা চুল দিয়ে দিই, সেরকম একটা চুল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই হলো আমাদের জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আপনারা যদি শার্টের একটা ইয়ে দিতে চান তাও দিতে পারবেন। আপনি যদি মনে করেন যেখানে একটা শার্ট বানাই আমি শার্টের মতো একটা এরকম দিই, হ্যাঁ আপনারা দিতে পারবেন। এবং এই বক্সের মধ্যে যেইভাবে আপনার ইচ্ছা সেভাবে আর্ট করতে পারবেন। আমি তো ফুল ইয়েটা আর্ট করে দিচ্ছি, আপনারা চাইলে কিছু অংশ আর্ট করতে পারেন। হ্যাঁ, এটা পরে বোঝাবো আস্তে আস্তে, আর কয়েকটা পর্ব আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আচ্ছা, এখানে আমি একটা বেল্ট দিয়ে দিই, এইভাবে একটা বেল্ট দিয়ে দিই। তো এই হাতগুলির শরীরের এগুলো ভরাট করে দিলে ভালো হইতো। আচ্ছা, তাকে অসুবিধা নেই। তো এখন কিন্তু আমাদের কাজ হয়ে গেছে বন্ধুরা। আপনারা যদি ধরেন যে আরও এখানে অনেক কিছু অপশন পাবেন, যেমন যদি মুছতে চান যে ভুল হয়ে গেছে রাবার হিসাবে, এই যে দেখেন এই যে সাদা রঙের একটা অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করে আপনারা মুছতে পারবেন, এটা ইরেজার। হ্যাঁ, তারপরে এখানে বিভিন্ন রকম যেখানে অপশন আছে, আপনারা কোনো কিছু করতে চান গোল বা ইয়ে, ধরেন যে আমি এখানে ট্যাপ করলাম, এখানে ট্যাপ করার পরে আপনি ধরেন যে এই বক্সগুলির মধ্যে কোথাও কিছু করতে চান, তাহলে আপনি কিন্তু করতে পারবেন। ধরেন যে আমি একটা পকেট দেবো, পকেট দেওয়ার জন্য কী করবো, তাহলে এখানে টাচ করবো, দেখেন এই যে এখানে এখন চলে আসলো। হ্যাঁ, তো এইভাবে আপনারা ওগুলোকে ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা যে কাজটা করবো বন্ধুরা, এটা কাজ করার পর কিন্তু আমাদের সেভ করতে হবে। আপনারা চাইলে অ্যানিমেশনটা পরীক্ষা করে দেখেন যে বোনগুলি ঠিক মতো আছে কিনা। দেখেন, এই দেখেন এখানে যান, দেখেন এই মাথাটা, তো মাথাটা আমাদের অত ভালো হয়নি, নিচের অংশটা আসে নাই। তো এটার জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা চাইলে আরও কিছু করতে পারি, এডিট করতে পারবো আমরা চাইলে, এই যে এটা আমরা চাইলে এডিট করতে পারবো। একটু মাথাটাকে একটু এই পাশটা, এটা চার কোনা বক্সের মতো হয়ে গেছে। তো আমরা এটাকে চাইলে কিন্তু যে ইরেজার অপশনটা আছে যে এখানে ট্যাপ করে এখান থেকে একটু একটু মুছে দিতে পারি। তো যাই হোক, এখন দেখি তো এটা মুছতে যায় একটু গন্ডগোল হয়ে গেছে। তো কাজ করতে হবে বন্ধুরা সাবধানে। যাই হোক, আমি আপনাদেরকে যেহেতু বোঝানোর জন্য কাজটা করতেছি, এখানে অত সতর্ক মানে সতর্কতা অবলম্বন করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখন আমাদেরকে সেভ করতে হবে, সেভ করে নিলাম। তো এখন চলুন বের হয়ে যাই, এখন আমরা আবার এখানে চলে আসবো, এই যে মাইক ইয়েতে। এখানে আসার পরে আমরা চাইলে আমাদের ক্যারেক্টারটা আনতে পারি, দেখেন এখানে যাব, এই যে মাই ক্যারেক্টারে যাব, এই যে আমরা সেভ করছি, আগে একটা সেভ করছিলাম, যে এখন এটা সেভ করছি, তো এটা চলে আসলো। তো আপনারা যদি মনে করেন যে এই যে উপরকার অপশনগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম এর আগের বার, এখানে এই যে ক্রস চিহ্নটা দেখতেছেন, এখানে ট্যাপ করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আপনার যেখানে সেভ করা হচ্ছে সেখানে সেভ করাই থাকবে, কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। আবার এখানে দেখেন ফ্লিপ, এটা যদি উল্টা করতে চান, এই যে ফ্লিপ করা, এটা হচ্ছে ফ্লিপ, এই যে সবুজ দুটি তীর দেখতেছেন, এটা হচ্ছে ফ্লিপ করা যায়। তো যাই হোক, এখন আপনারা চাইলে এটাকে নিয়ে আসেন এদিকে, বড়ো করেন ছোটো করেন, এটা আগেই দেখিয়ে দিলাম।
তো এখন এটাকে আমরা অ্যানিমেশন তৈরি করি। আমরা কি ফ্রেম অনুযায়ী অ্যানিমেশন তৈরি করতে পারবো, হ্যাঁ। তো কি ফ্রেম অনুযায়ী যদি অ্যানিমেশন করতে চাই, তাহলে এই যে ডান দিকে কি ফ্রেম আছে, ধরেন যে আমরা এটাকে একটু হাতটাকে এরকম করে দিলাম, তারপরে একটা কি ফ্রেম ব্যবহার করলাম। কি ফ্রেম ব্যবহার করলে এটা কি ফ্রেমটা ব্যবহার হচ্ছে কিনা এটা বুঝতে পারবেন, দেখবেন যে ছবিটা একটু অফ হয়ে যায়, আবার ই হবে, হ্যাঁ। তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ কি ফ্রেমটা কাজ করতেছে। পাটা এরকম করে দিলাম, আবারও এখানে ট্যাপ করলাম, তো এবার একটু এই পাশে নিয়ে আসলাম, তারপরে এবার একটু এই পাটাকে একটু এরকম করে দিলাম, আবার একটা কি ফ্রেম ব্যবহার করলাম। তো এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য করতেছি। আবার একটু এদিকে নিয়ে আসলাম, এর হাতটাকে একটু এরকম করে দিলাম, মাথাটাকে একটু এরকম করে দিলাম, তো তারপরে একই ফ্রেম করলাম। তো এখন যদি প্লে করি, প্লে করলে দেখা যাবে এই যতটুকু করলাম দেখেন ততটুকু কিন্তু হয়েছে, এই দেখেন কি ফ্রেমটাকে উঠায় দেন উপর দিকে, কতটুকু করছেন এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা ক্রোমা টুনস, তারপরে ড্রয়িং কার্টুন টু, যেভাবে কার্টুন তৈরি করেন সেভাবে কার্টুন তৈরি করতে পারবেন। এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিই নেই, ব্যাকগ্রাউন্ড আপনারা দিতে পারবেন, আপনারা চাইলে গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড আনতে পারবেন, তো সেটা আগে সেভ করে রাখতে হবে, সেভ করার পর আপনারা নিতে পারবেন। এরপরে যে কাজটা, আপনারা যদি ভিডিওটাকে এক্সপোর্ট করতে চান, তাহলে যেখানে নিচের দিকে দেখেন একটা এক্সপোর্ট লেখা আছে, এখানে ট্যাপ করবেন। তো এগুলিতে অ্যালাউ করতে হবে প্রথম অবস্থায়। এখন আপনি কী ধরনের ভিডিও নিতে চান, ভিডিও কোয়ালিটি একটা আছে লো কোয়ালিটি, একটা মিডিয়াম, একটা হাই, তো আপনারা যেটা ইচ্ছা, আমার মনে হয় যে মিডিয়ামটাই নেওয়া ভালো, তো হাই নিলে হাই নিতে পারবেন। তো আমি ওকে করে দিচ্ছি, ওকে করার পরে এখানে একটা নাম দিতে বলতেছে, তো এটা অটোমেটিকলি হয়ে গেছে, ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। তো ওকে করে আমরা বের হয়ে যাই, ওকে করে বের হয়ে যাই, দেখি অ্যাপ থেকে বের হয়ে যাই। অ্যাপ থেকে বের হওয়ার জন্য যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এক্সিট, এখানে চলে গেলাম, তো এখানে আমরা চলে গেলাম, অ্যাপ থেকে বের হয়ে গেলাম। এখন দেখি গ্যালারিতে আমাদের এটা হয়েছে কিনা, দেখি। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে, দেখেন যতটুকু আমরা করলাম যেটা। তো আমরা যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাই পিছন দিকটা কালো হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড না না করে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তো বন্ধুরা কালো হয়ে গেছে। আপনারা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন যে কোনো, তো এই যে আমাদের ভিডিও যে এক্সপোর্ট হচ্ছে তার প্রমাণ আপনারা পেয়ে গেলেন। তো বন্ধুরা এর পরের ভিডিওতে আরও অনেক কিছু বোঝানোর চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে করে নেবেন। আপনাদের চাহিদা এবং ভিউয়ের উপর নির্ভর করবে পরবর্তী ভিডিও করব কিনা। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।